রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আপনাদের সাথে বিভিন্ন বই নিয়ে আলোচনা করছি আজকে যে বইটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আহমেদ সফর পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ এই বইটি প্রকাশিত হয় উনিশশো সালে বইটির শুরুটি হয়েছে ঠিক এভাবে যে আহমেদ সফা একটি যে বাড়িতে থাকতেন সেই বাসাটি পরিবর্তন করবেন সেজন্য আহমেদ সাফার পাশের যে লোকগুলো রয়েছে তাদেরকে বললো তোমরা একটি বাসা দেখো এবং সেটি তোমরা গুজগাজ গাছ করে নাও সর্বশেষে আমি গিয়ে সেই বাসাতে অবশেষে চিলেকোঠার যে বাসাটি পাওয়া গেল সেই বাসার মালিক যাকে ভাড়া দিচ্ছে ভাড়াটিয়াকে না দেখে তিনি বাসা ভাড়া দিবেন না মালিক নিজে এসে আহমেদ সফার সাথে দেখা করলেন দেখা করে তিনি যে বিষয়টি এখানে বললেন তাকে কিছু সত্য দিয়ে দেওয়া হলো এবং আহমেদ সোফা যেহেতু ব্যাচেলার ছিলেন এই জন্য বাড়ি ভাড়া দিতে তিনি বেশ কার্পণ্যই বোধ করলেন শেষ পর্যন্ত তিন মাসের অগ্রিম চুক্তি দিয়ে তাদের এই বাড়িটি ভাড়া নেওয়া হলো আহমেদ সোফা যখন নতুন বাড়িতে গেলেন তার একটি নতুন জীবন শুরু হলো সেখানে দেখা গেল তিনি এবং সেখানে তিনি উপলব্ধি করতে পারলেন যে মানুষ প্রকৃতির বিচ্ছিন্ন নয় প্রকৃতির সকল উপাদানগুলো নিয়েই আসলে মানুষ বেঁচে থাকে এক সময় দেখা যায় যে আহমেদ সফর যে ছিল কোঠার বাড়িটি ছিল তার পাশে একটি ছাদে একটি নয়নতারা গাছ থেকে সুন্দর করে কিছু ফুল বের হয়েছে তিনি সেগুলো দেখছেন সেগুলো দেখে তিনি খুব সুন্দরভাবেই সময় কাটিয়ে দিচ্ছেন এভাবে শুরুটা হয়ে যেটি দেখা গেল যে আহমেদ সফা এখানে বর্ণনা করতে চলে গেলেন মূলত প্রকৃতি এবং মানুষের মাঝে যে ভালোবাসা যে প্রেম সেটি সেটি একটি মৌলিক গ্রন্থ হিসেবে এই গ্রন্থটিকে তিনি ফুটিয়ে উঠেছেন দেখা যায় যে আহমেদ সফা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে থাকতেন সেই হলের এক কোণে তিনি বেগুনের চাষাবাদ করতে শুরু করলেন এবং এক সময় দেখা গেল শুধু একটি কণ তিনি অনেকগুলো মানুষের সহযোগিতায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের যে মাঠটি ছিল সেই পুরো মাঠে তিনি বেগুনের চারা লাগালেন এবং সেখানে তিনি বেগুন উৎপাদন করার শুরু করলেন এটি থেকে ঠিক তার আরেকজনের সাথে পরিচিত হয় তিনি হচ্ছেন ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এবং তিনি নিজে মিলে তারা দুজনে মিলে ঢাকার যে পথ শিশুরা রয়েছেন এই পথ শিশুদেরকে নিয়ে তারা একটি বিদ্যালয়ে খোলার একটি প্রচেষ্টা শুরু করলেন অবশেষে তারা সেটি সফল হলেন এবং সেই বিদ্যালয়টির নাম দেওয়া হলো এস এম সুলতান শিক্ষালয় তো এই নামটির পিছনে আবার আহমেদ সোফা বলছেন যে বলা যায় না এই এস এম সুলতানের মতোই যদি খেফাটে কিছু চিত্রশিল্পী কিছু গুণী মানুষ বের হয়ে আসে তাহলে বিশ্বটাকে তারা নতুনভাবে জানাতে পারবে চিনাতে পারবে আসলেই কিন্তু আহমেদ সোফা তার জীবনে এই এস এম সুলতান নামের একটি শিক্ষালয় দিয়েছিলেন এবং সেখানে তিনি পথ শিশুদের শিক্ষা দিতেন তো এই উপন্যাসটিতে আমরা যখন আরও কিছু দূরে এগিয়ে যাব কিছু দূর এগিয়ে যাওয়ার পরে যে বিষয়গুলো দেখতে পাব সেটি হচ্ছে যে এক সময় তিনি হঠাৎ করে পাখি পোষার শুরু করলেন তিনি বাজার থেকে পাখি নিয়ে আসলেন এবং এই একটি পাখিকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পানি দিয়ে গোসল করাতেন এই এক্ষেত্রে দেখা যেত যে পাখিটি বিভিন্ন রং ধারণ করত। যখন তারকে মানুষগুলো জিজ্ঞাসা করতো যে এটি আসলে কী পাখি তখন তিনি কখনো বলতো যে এটি আমি দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে এসেছি কখনো তিনি বলতো যে কোনো একটি দ্বীপ থেকে নিয়ে এসেছি বিভিন্ন নামে মানুষদের কাছ থেকে তিনি বলতেন এবং এখান থেকে তিনি এক ধরনের আনন্দ লাভ করতেন এবং এক সময় দেখা গেল যে তার এই পাখির সংখ্যা বাড়তে লাগলো এবং একটি বড় ধরনের খাঁচা তিনি নিলেন এবং সেই খাঁচার মধ্যে পাখিদেরকে তিনি পালন করতে শুরু করলেন এক একসময় দেখা যায় এখান থেকে কিছু পাখি পালিয়ে যায় আবার কিছুদিন পরে সেই পাখিগুলো ফিরে আসে পরে আহমেদ সোফা অনুধাবন করতে পারলেন আসলে প্রকৃতিতে কোনো কিছুকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে সেই ভালোবাসা সে কখনো ভুলে যায় না যেমন এই পাখিগুলো ভুলে যায়নি আবার সেই আহমেদ সফার কাছেই ফিরে এসেছিল এবং দেখা যায় যে এই উপন্যাসে আহমেদ সফার সাথে পাখিদেরকে তিনি খাওয়াচ্ছেন শেষ পর্যায়ে যখন উপন্যাসটি শেষ হয়ে ছিল সেই জায়গায় তিনি আরও একটি মজার জিনিস বললেন যে তিনি দেখলেন যে সেই খাবারের সময় পাতিকাকগুলো এসে এসে খাচ্ছিলো এবং পাতি কাকগুলো খুব একতাবদ্ধ হওয়ার চেষ্টা করছিল তারা খুব সুন্দরভাবে তাদের জীবন জীবন চালাচ্ছিল আর কি একসময় দেখা যায় যে হঠাৎ করে তাদের জীবনে একটি বড়ো বাধা হয়ে দাঁড়ালো দ্বার কাকগুলো দ্বারকাকগুলো এসে এই পাতিকাকগুলোকে হঠাৎ করে আক্রমণ করতো এবং এই যে পাতিকাকগুলোর যে সুখের সংসার করার যেটি স্বপ্ন দেখছিল সেটি আসলে সেই স্বপ্নটি তাদের ভঙ্গ হয়ে গেল মূলত এই উপন্যাসটি আহমেদ সোফা কী নিয়ে লিখেছেন এটি আসলে পাঠোদ্ধার করা খুব কঠিন এর কারণ হলো যে আহমেদ সোফার যতগুলো উপন্যাস রয়েছে সেই উপন্যাসগুলোর মধ্যে এই উপন্যাসটিতে তিনি বিচিত্র কিছু রূপকথ্যে বলার চেষ্টা করেছেন তিনি মূলত এখানে ঢাকার যে পরিবেশ ছিল সেই পরিবেশটা যে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পরিবেশকে নষ্ট করলে মানুষের ভবিষ্যতে কী ধরনের হতে পারে এ ধরনের কোনো একটা বিষয় নিয়ে তিনি এখানে এই উপন্যাসটিকে মূলত আলোচনা করে গেছেন তো ক্ষেত্রে আবার যখন আমরা সলিমুল্লাহ খানের একটি রিভিউ আছে এই উপন্যাসটির উপরে যখন সেটি দেখি তিনি সেখানে বলছেন যে আহমেদ সোফা আসলে এখানে রূপ করতে এই শাসক এবং শাসিতের একটি চরিত্র এখানে দেখাতে গিয়েছেন আবার আমার এক জায়গায় মনে হচ্ছে যে হঠাৎ করে পাতিকাকগুলো যখন সঙ্গবদ্ধ হচ্ছে হঠাৎ করে দ্বার কাকগুলো কেন এসে তাদেরকে আক্রমণ করলো আমার মনে হচ্ছে এখানে কি আহমেদ সভা সাধারণ যে জনতাগুলো রয়েছে যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা কি তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য একত্রিত হচ্ছেন আবার যখন এই শাসক শ্রেণী এসে কি কোনোভাবে সেই জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার মতোই ঘটছে আসলেই আহমেদ সফা এখানে কি বলেছিলেন তিনি হয়তো বা ভালো জানবেন তবে উপন্যাসটি তিনি একেবারেই শেষ পর্যায়ে গিয়ে একটি বিষয় দাঁড় করেছেন যেখান থেকে উপন্যাসটির একটি মূল ভাব আমরা নিজেরাই বুঝতে পারবো তো আমি সেই কথাগুলোই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি মাটির মানুষের জগতে হিংস্রতা এবং হানাহানি দেখে আকাশের পাখির জগতে আমি আশ্রয় নিয়েছিলাম সেখানেও হিংস্রতা এবং জাতিবৈরতার প্রকোপ দেখতে পাচ্ছি সুতরাং মানুষের মতো কর্তব্য পালন করার জন্য আমার মানুষের কাছেই ফিরে না গিয়ে উপায় কী আমি বৃক্ষ নই আমি পাখি নই মানুষ ভালো হোক মন্দ হোক আনন্দের হোক বেদনার হোক আমাকে মানুষের সাথে মানুষের সমাজে মনুষ্য জীবনেই মনুষ্য জীবনেই যাপন করতে হবে মনুষ্যলীলার করুণ রঙ্গভূমিতে আমাকে নেমে আসতে হবে তথাপি আমার জীবনে আমি একেবারে অর্থহীন মনে করিনি আমার পরাণে পুষ্পের অগ্রাণ লেগেছে জীবনের একবারে মধ্যবিন্দুতে বৃক্ষ জীবনের চলা অচলার ছন্দ ছন্দোলা গভীরভাবে বেজেছে বিহঙ্গ জীবনের গতিময় স্পন্দন বারংবার আমার চিন্তা চেতনার অসীমের অভিমুখে ধাবন ধাবমান করেছে এই পুষ্প এই বৃক্ষ এই তরুলতা এই বিহঙ্গ আমার জীবন এমন কানায় কানায় ভরে তুলেছে আমার মধ্যে এখন কোনো একাকিত্ব কোনো বিচ্ছিন্নতা আমি অনুভব করতে পারিনি সকলের সকলে আমার মধ্যে আছে আমি সকলের মধ্যে রয়েছি আমি পুত্রটির কাছে বিশেষভাবে ঋণী আমার পাখি পুত্রটি আমাকে যা শিখিয়েছে কোনো মহৎ গ্রন্থ কোনো তথ্যকথা কোনো গুরুবাণী আমাকে এই শিক্ষা দিতে পারেনি একমাত্র অন্যকে মুক্ত করেই মানুষ নিজের মুক্তি অর্জন করতে পারে এই লাইনটি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ লাইন যেটি হচ্ছে একমাত্র অন্যকে মুক্ত করেই মানুষ নিজের মুক্তিকে অর্জন করতে পারে আমার পাখি পুত্র মুক্ত আমি মুক্ত আমাদের সম্পর্ক থেকে প্রত্যহ অমৃত উৎপন্ন হয় এই আকাশ এই আকাশের জীবনের সঙ্গে আমার জীবনের সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা কি অমৃত সমুদ্রের অবগাহন নয় উপন্যাসটি এটি বলেই শেষ হয়ে গেছে তো উপন্যাসটি যখন পড়বেন অনেক জায়গাতেই অনেক কিছু মনে হতে পারে তবে মৌলিক যে বিষয়গুলো আমরা আসলে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে পারবো না এবং প্রকৃতিকে বাদ দিয়ে আমরা কখনোই আমাদের যে জীবন সেটিকে চালাতে পারবো না এবং এই উপন্যাসটির সবচেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে যে যেখানে থাকবে তাকে তার মতো করে থাকতে থাকতে দিন এবং সে তার মতো করেই সুন্দর হয়ে বাঁচুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ